আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে রেসিপি বাদ দিয়ে আমি করব মাখা। নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, এটাকেই করব আজকে মাখা। হ্যাঁ হ্যাঁ, যেটাকে তোমরা লেবুর পিনিকও বলো। তো চলো গন্ধরাজ লেবুটাকে গোল গোল করে কেটে নিই। বিশ্বাস করো, ভিডিওটা এডিট করতে গিয়ে আমার জিভে যে কতবার জল এসেছে, আর এটা খেতে দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটা একবার হলেও বানাবে। এরকম শীতে দুপুরবেলা রোদ্রে বসে লেবুর পিনিক খাবার কিন্তু মজাটাই আলাদা, সত্যি দারুণ হয়েছিল। জলজিরা দিয়ে দিয়েছি, এরপর দিলাম শুকনো লঙ্কা পোড়া, একটা কিন্তু কাঁচা লঙ্কাও দেবো, একটু ঝাল ঝাল করেই মাখবো। দিয়ে দিয়েছি একটু চিনি, তারপর দেবো কাসুন্দি। ব্যাস মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লেবু মাখা বা লেবুর পিনিক। সুপের ভিডিওটাতে অ্যানা মণ্ডল কমেন্ট করেছে সানরাইজের কী মশলা দিলে, আমিও বাড়িতে ট্রাই করব। ওটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। সুপের মধ্যে গোলমরিচ গুঁড়োটা কিন্তু মাস্ট, এটা না দিলে সুপের আসল টেস্টটাই মনে হয় পাওয়া যায় না। ভিডিওটা আমি দেখলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে গোলমরিচ গুঁড়ো যে দিয়েছি সেটা বলতেই আমি ভুলে গেছিলাম। আরেকটা কমেন্ট পড়ি, ফারিস্তা বলে একজন দিদিভাই বলেছে, আপু নর্মালি আমি তোমার ভিডিওতে কমেন্ট করি না, আজকে করেই ফেললাম, জাস্ট কমেন্ট করার জন্য বলছি না, সত্যি বলতে আমার মন খারাপ হলে তোমার ভিডিও দেখি, এত সুইট না, মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই ভিডিওটা দেখলে তো যারা টক খেতে পছন্দ করো আমার মতো, তাদের মন আরও ভালো হয়ে যাবে। দেখো লেবুর পিনিক কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আর গন্ধরাজ লেবু বলে গন্ধটাও দারুণ বেরোচ্ছিল। উফ, আমি আর ভিডিও এডিট করতে পারছি না, কারণ ভিডিও এডিট করতে গেলেই আমাকে এই পার্টটা দেখতে হচ্ছে, আর আমার জিভে জল চলে আসছে। বাই দ্য ওয়ে, কার কার জিভে জল আসলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে এটা মেখে খেও। আজকের মতো টাটা।